হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুদীপা আমার টিভি লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওর সাথে জানাই ওয়েলকাম তো বাড়িতে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল আর খুব টায়ার্ড আমরা আর আজকে হচ্ছে মঙ্গলবার সন্ধ্যাবেলা এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বসিয়ে দেবো চা সাড়ে সাতটা বাজে সন্ধ্যা পুজো দিয়ে এখন চা করতে এসছি চা বসিয়ে দেবো এখন চা বসাবো আর আর একটার মধ্যে বাবির একটু ম্যাগি খাবে ম্যাগি বসাবো এই যে ও ঘুম থেকে উঠে বাবা আজকে অফিস যায়নি বাড়িতে আছে তখন চা করে ম্যাগি করে নিয়ে ঘরে যাই চলো দেখো চাহি জালী বন এলা মা না কিম মনা কিম যে তো মাই কেটে আমি একটু মশলা দি খা ছটকা ছটকা লাগে দি দইরা গেছি অল্প নুন ফেলে বাবা এইটা ফেলে খাওয়া ভালো লাগবে নাই মশলা লাগাবো কি রাসলা যে চা হয়ে গেছে চা কমপ্লিট দুধ চাই করলাম আজকে আর এদিকে বাবির ম্যাগি হয়ে গেছে খুব মশলা ছাড়াই করে দিলাম ওকে কারণ যদি আবার মশলা ঝাল লাগে বা পেটে প্রবলেম হয় অল্প করেই করে দিলাম খা তারপর রাত্রে হলো তাড়াতাড়ি চ ঘরে চলো হ্যাঁ তোকে ঘরে দিয়ে আসি আগে চা করে সোজা চলে আসলাম ঘরে আর বসিয়ে দিলাম চায়ের একটা আড্ডা সঙ্গে চালিয়ে নিলাম টিভি আর এখন তো টিভি মানেই একটাই খবর খবর চালালে একটাই খবর চারিদিকে একটাই খবর চলছে ভালো লাগে না সত্যি কথা বলতে টিভি চালালে এই সব এই খবরটা না আর ভালো লাগছে না তো যাই হোক সেই সব কথা আমি আর ভিডিওর মধ্যে তুলতে চাই না তো এখন চা খাবো আর আমরা টিভি দেখবো সমানে আমার বরকে বলছি মেয়েকে বলছি অন্য চ্যানেল দিয়ে অন্য কিছু ঘোরা ওরা আর ঘোরাচ্ছে না ওরা সমান এই খবর চালিয়ে দেখেই যাচ্ছে সঙ্গে আমিও মন দিয়ে দিলাম আর এই ভিডিওটা না আমি অনেক দিন পর এডিট করছি এটা প্রায় আমার সেই গেল মঙ্গলবারের ভিডিও তো মঙ্গল মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার সোমবার আমার বাড়ির ঠাকুর বিসর্জন ছিল মঙ্গলবারের ভিডিও এটা সোমবার না সরি রোববার আমার বাড়ির ঠাকুর শনিবার মনসা পুজো ছিল রবিবার বিসর্জন ছিল আর এটা সোমবার বাদ দিয়ে মঙ্গলবারের ভিডিও তো ভিডিওটা পুরোটাই তোলা ছিল তুলে ভিডিওটা মানে সেফে বসানোও ছিল কিন্তু ভিডিওটা ভয়েস ওভার দেওয়া হয়নি তো ভাবলাম ভিডিওটা যখন এতটাই কমপ্লিট করে করা রয়েছে তো ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আমি ছেড়ে দিই তো যাই হোক অনেক অনেকদিন আগের ভিডিও এদিকে দেখো ভাবি ম্যাগি খাচ্ছে আর আমরা চা বিস্কুট নিয়ে বসে গেছি আজকে আর সন্ধ্যাবেলা সেমন একটা কিছু খাবো না ভালো লাগছে না কারোর খেতে তো এখন চা বিস্কুটই খাবো মেয়েও সোনাও বললো বাবানও বললো যে মা আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না চা বিস্কুট দিয়ে দাও ওর বাবাও বললো তো বাবিকে অল্প করে একটু ম্যাগি করে দিলাম আর দেখো আমাদের মানে টিভি মানে খবর দেখতে দেখতে না মানে পুরো জানি খবরের ভিতরে একেবারে আমরা ঢুকে গেছি এমন একটা কন্ডিশন হয়েছে আমাদের তো মনসা পুজো হনসা পুজো সব বাড়িতে গেল ফুল মানে সোমবার অবধি মঙ্গলবার সকালবেলা বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল যারা যারা সব ছিল সব মঙ্গলবার সকালে ওরা সব চলে গেল বাড়ি পুরো এখন ফাঁকা আমরা আমরাই এখনো ঘরের মধ্যে রয়েছি তো চলো বন্ধুরা আমরা একটুখানি টিভি দেখি তোমরা ভিডিওটা এনজয় করো আর দিনের বেলা তো আমাদের নিমন্ত্রণ ছিল তো সেখানে গেছি বাবান যায়নি বাবানের রান্না করে রেখেই গেছি তো রাত্রে আবার রান্না করতে হবে এটাও চিন্তা করছি বসে বসে রাত্রিবেলা কি করব। আর এদিকে আমার বরকে আবার একটু পাঠালাম দোকানে যে তুমি যাও অনেক দিন ঘরে বান্না হয় না পুজো টুজো গেছে কিছু বাজার টাজার প্রয়োজন আছে ওকে পাঠিয়ে দিলাম বাজারে দোকানে আর দেখো বাবি এখন ঘরের মধ্যে কিভাবে খেলছে একে কিভাবে ঘরের মধ্যে আমি রাখি দেখো ছোট মানুষ তো যাভাবে যেরকমভাবে খেলতে চায় খেলুক ঘরে যদি না খেলে খেলবে বা কোথায় গিয়েই বা খেলবে খেলুক আমি বলেছি আম বাবানকে যে বোনকে কিছু বলবি না ও যত ইচ্ছা অগুচালও করুক আমি গোছাবো পরে তো বাবা বাবির সাথে খেলাধুলা হয়ে গেছে টিভি দেখাও হয়ে গেছে যেই দুটো সিরিয়াল দেখি দেখলাম দেখে এরপরে চলে এসি সোজা রান্নাঘরে তো সবাই মিলে একটাই ডিসিশান হলো যে রাত্রিবেলা এখন আর কিছু খাবো না অল্প অল্প করে সবাই খাবো ভাত ভাজা করো তো যাই হোক খুব সিম্পলভাবে আমাকে ছেড়ে দিলো আজকে রাতের রান্নাটা তো ভাত ভাজা করলাম আর সঙ্গে পাঁপড় ভেজে নিলাম রাতের খাওয়া হয়ে গেলো তো তাই জন্য চলে এসেছি গাজর বিনস সবই ফ্রিজে ছিল তো তাই দিয়ে একটুখানি ভাত করে ভাত ভেজে নিলাম আর সঙ্গে করে নিলাম পাঁপড় ভাজাই দেখো গাজর বিনস ভাজছি আর এদিকে না এই শুকনো লঙ্কাগুলো অনেক দিন ধরে আনা ছিল ঘরে শুকনো লঙ্কাগুলোর মানে কৌটো ঢালতে গিয়ে দেখি কি শুকনো লঙ্কাগুলোর মধ্যে সেই নোংরা পড়ে কেমন যেন শুকনো লঙ্কাগুলো এনেছে কেমন ধুলো ধুলো নোংরা নোংরা আমার তো সহ্যই হচ্ছে না এখন রুমাল দিয়ে চেপে 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 শুকনো লঙ্কাগুলোর থেকে কাদা নোংরাটা কাটানোর চেষ্টা করছি কিন্তু হলো না জানি না কবে রোদ উঠবে এদিকে বাইরে এত বৃষ্টি নেমে রয়েছে আরও এক প্যাকেট শুকনো লঙ্কা রয়েছে জানি না কবে রোদ উঠবে যেদিন রোদ উঠবে সব শুকনো লঙ্কাগুলো একবারে সুন্দর করে ধুয়ে তারপরে রোদে একদম ঝরঝরা করে শুকোলে শুকনো লঙ্কাগুলো ঠিকঠাক হবে দেখো তার মধ্যে থেকে যে কটা লঙ্কা পরিষ্কার পরিষ্কার দেখলাম সেগুলো বেছে বেছে আমি রেখে দিলাম তো তারপরে একবারে বাসন টাসন ধুইনি চলে এসছি রাতও হয়ে গেছে তো চলে এসেছি রাতে খাওয়া দিতে তো এখন চারজনে মিলে বসে পড়বো খেতে এই একটা টাইম মানে সন্ধ্যার রাতের খাওয়ার টাইমটা আমরা চারজন একসাথে বসি খেতে কারণ সকালবেলা থেকে ওর বাবা থাকে না ওর বাবা অফিস থাকে তারপরে মেয়েরা যখন স্কুলে থাকে তো এরকম বিচ্ছিন্ন থাকে তো রাত্রের টাইমটা মেয়েরাও ওয়েট করে বাবা আসলে বসবো তো তার জন্য একসাথে চারজন বসি আর নানান রকম গল্প করি আর কি করি আড্ডা করি তো একসাথে খেয়ে নিই চারজনে মিলে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম রান্নাঘরের কাজ করতে তো একবারে সব বাসন নিয়ে রান্নাঘরে বসেছি যত বাসন আছে সন্ধ্যাবেলা চায়ের বাসন তারপর রান্নার বাসন রাতের ভাত খাওয়ার বাসন মেয়েদেরকে খাইয়ে বিছনা টিসনা করে ঘরের বিছনা টিসনা কমপ্লিট করে ওই ঘরে এসি চালিয়ে দরজা দিয়ে দিয়েছি এইবার আমি ওর বাবা এখান আমি আর ওর বাবা এখানে আছি ওর বাবাকে বললাম তুমি একটু দাঁড়াও আমার সাথে তো ওর বাবা আমার সাথে দাঁড়িয়েছে এখানে গল্প করছে আর আমি সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে ফেলছি ওর বাবা ওই ঘরে সোফায় বসে বসে ফোন দেখছে আর আমি সব বাসনগুলো মেজে কমপ্লিট করে নেব তো সব রান্নাঘর গুছিয়ে নেব তা একটু রান্নাঘরটা অবুছালো রয়েছে ঠিকই এতদিন একটা অনুষ্ঠান গেলো একা নিজের একার হাতের কাজ আর পাঁচজনের হাতের কাজ তো রকম হয় না তো জিনিসপত্র একটু এদিক ওদিক ছিট ছড়ানো ছিটানো রয়েছে সেগুলোকে সব গুছালাম গুছিয়ে এখন রাতের বাসন মাজতে চলে এসেছি সব বাসন একবারে মাজবো তারপর রান্নাঘর পরিষ্কার করব করে তারপরে শুতে যাব এই একটা অভ্যাস না আমার বহু দিনকার অভ্যাস যত রাত হোক রান্নাঘরটা মানে খুব যদি আমার শরীর শরীর খারাপ না থাকে আমি রান্নাঘরটা গুছিয়ে কমপ্লিট করে যেতেই ভালোবাসি তাহলে সকালবেলা ঘুম থেকে উঠলে ফ্রেশ লাগে রান্নাঘরটা তো যা যতদিন ধরে আমি ওপরে আলাদা খাচ্ছি ততদিন ধরে আমি এই জিনিসগুলোই মেনটেন করে আসি যে রাত্রিবেলা রান্নাঘর পয় পরিষ্কার করে শুতে হবে তাতে একটা লক্ষ্মীশ্রী কাজ করে আর কি সকালবেলা রান্নাঘর দিয়েই তো মা লক্ষ্মীর প্রবেশ করে ঘরে তো সেই রান্নাঘরটাই যদি রাত্রে অগুছালো করে রেখে দিই তো ভালো লাগে না তো তাই জন্য রজ আর ফাঁকা ফাঁকা যা যা বোতল ছিল সব বোতল সুন্দর করে ভরে রাখবো তো এটাও আমি রাত্রেই করে রাখি কিন্তু এখন একোয়াকাঠ হয়েছে বলে যখন একোয়াকাঠ ছিল না আমার যখন আমি জারের জল খেতাম তখনও আমি যত রাত হোক যত ফাঁকা বোতল ছিল থাকতো সব বোতল আমি ভরে ভরে রাখতাম তার আগে যখন আমি কলের থেকে ট্যাপ কলের থেকে জল তুলে এনে খেতাম তখনও আমি যত রাত হোক বালতি করে বালতি করে বোতল বালতির থেকে মগে করে মগে করে জল তুলে সব বোতলগুলো ভরে ভরে রেখে দিতাম সকালবেলা উঠে ফাঁকা বালতি থাকতো ঢেকে রেখে দিতাম শুধু এক বালতি জল তুললেই আমাদের হয়ে যেত আর এত বোতল টোতল ভরতে হতো না তো তারপরে যখন জার খে জারের জল খেতাম তখন জারের জল যত রাত হোক জার থেকে বোতলে বোতলে জল ভরে রাখতাম এখন তো একাগার লাগানোর পরে রাত্রিবেলা ফাঁকা বোতল রেখে শুই না সব বোতলগুলো সুন্দর করে ভরে রাখি তখন গ্যাসটা ভালো করে মুছবো আর যত গ্যাস মোছার কাপড় টাপড়গুলো ছিল সব সাফ দিয়ে সাপ দিয়ে ধুয়ে দিলাম কারণ এক হাতে তো কাজ হয়নি পাঁচ হাতে কাজ হয়েছে তো তেল কাজটা হয়ে গেছে নানান রকমভাবে তাড়াহুড়া করে ধরতে হয়েছে তো দিয়ে এই মানে মনসা পূজার আগে যে দু তিন দিন একসাথে খাওয়া দাওয়া হয়েছে আমার ঘরেই রান্নাবান্না হয়েছে তো এতগুলো লোকের একসাথে খাওয়া দাওয়া তখন আমি ঠিকঠাক মতন গ্যাস পরিষ্কার করতে পারিনি গ্যাসের টেবিল পরিষ্কার করতে পারিনি রান্নার ন্যাকড়া ট্যাকড়াগুলো কাপড় ঠাপড়গুলো ঠিকঠাক মতন ধুতে পারিনি কোনো রকমের তাড়াহুড়া তাড়াহুড়া করে 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 যেতে হয়েছে তো সঙ্গে সঙ্গে আমার ননদও ছিল একসাথে ও আর আমিও সব রকম কাজ করেছি তো যাই হোক এখন আস্তে ধীরে সুস্থে নিজেরটা নিজে সুন্দর করে সব পয় পরিষ্কার করে গুছিয়ে গেছে কমপ্লিট করে নিলাম আর এদিকে দেখো আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি করব হচ্ছে রান্নাঘরের এই যে বাসন টাসনগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আর সিনটা ভালো করে মেজে দেবো রাত্রিবেলা আমি রোজ এরকমভাবে গ্যাসের এই সিনটা আমি সুন্দর করে মেজে রাখি তাতে রাত্রে কেন যখনই বাসন মাজি তখনই আমি সিনটা মেজে রাখি তাতে কী হয় বেসিনটা পরিষ্কার চকচকে থাকে স্টিলের জিনিস তো যতবার মাজা হবে ততবারই সুন্দর পরিষ্কার চকচকে থাকবে আর একটা সুন্দর একটা ফ্রেশ কাজ করে আর যদি না মেজে রাখি না কেমন একটা তেল 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 ব্যাপার থেকে যায় তো তাই জন্য এটাকে বাসনের সঙ্গে সঙ্গে যতবার বাসন মাজি তিনবেলা করে এই সিংটাও মেজে রাখি এটা একটা হ্যাবিটের মতন হয়ে গেছে বারবার সিংটা মাজে আবার মাছ মাছ ধুলাম মাংস ধুলাম সঙ্গে সঙ্গে রান্নাঘরের সিংটা মেজে ফেলি এটা একটা হ্যাবিটের মতন হয়ে দাঁড়িয়েছে আমার আর এখন কিন্তু প্রায় অনেকটা রাতই হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বেজে গেছে তো চিন্তা নেই অসুবিধা নেই মেয়েরা আর যেহেতু দুপুরবেলা অনেকটা টাইম ঘুমিয়েছি আজকে যখন আমরা প্রায় সাড়ে সাতটার পনেরো আটটার সময় ঘুম থেকে উঠেছি দুপুরবেলা শুয়ে একবারে বিকাল আর হয়নি একবারে সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে সন্ধ্যা পূজা দিয়েছি তো মেয়েরাও ওই ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে ওর বাবা আর আমি এখানটা বসে আছি গল্প করছি আর রান্নাঘরের ওপরটা সব পরিষ্কার হয়ে গেছে এবার নিচে ময়লাগুলো সব একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে সকালবেলা ওর বাবা নিয়ে চট করে ফেলে দিতে পারে অসুবিধা হয় না আমাকে আর বলতে হয় না তো তারপরে রান্নাঘরটা তারপরে কী করবো রান্নাঘরের নিচটা মুছে রাখি যদি এটো কাটা কোনো জায়গায় কিছু পরে থাকে তো সেটাও পরিষ্কার হয়ে যায় ব্যাস রান্নাঘর একদম টিপটাপ ক্লিন করে তারপরে আমি নাইটি চেঞ্জ করে শুতে যাই এটা আমার বড় বরকার অভ্যাস তো খুব রেয়ার যেদিন দিন অনেক রাত হয়ে যায় আর ভালো লাগে না সেদিন ভোরবেলা ঘুম থেকে উঠে আগে এই কাজটা করে ফেলি তো দেখো রান্নাঘরটা আমার পুরো কমপ্লিট টিপটাপ ফিটফাট এখন আমি শুতে চলে যাব তো চলো বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা এইটুকুই আগামীকাল আসবো নতুন একটা ভিডিওর সাথে এখন এখন রোজই ভিডিও পাবে তোমরা একটু রাত করে ছাড়বো কারণ নেটের খুব সমস্যা নেট পাওয়া যাচ্ছে না এখন তো আমার তো বাড়িতে ওয়াইফাই নেই তো তাই জন্য রাত্রে ছাড়বো তো চলো টাটা গুড নাইট